উত্তরবঙ্গে পুরুষ অধিকার নিয়ে জনসংযোগ ও বাইক যাত্রা বাংলার অন্যতম পুরুষ অধিকার সংগঠনের অভিযান। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলা নিয়ে এই বাইক যাত্রা শুরু হয়। এতে 22 জন সদস্যের একটি টিম এই বাইক যাত্রায় অংশ নেয়। সংগঠনের প্রতিষ্ঠাতা তথা প্রশাসক গৌরব রায়ের আহ্বানে এই বাইক যাত্রা শুরু হয়। এই 3 জেলার সদস্য ছাড়াও দার্জিলিং জেলা থেকেও 3 জন সদস্য উপস্থিত ছিলেন এই বাইক যাত্রায়। এদিন সুদূর কলকাতার থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা গৌরব রায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রত্যেক প্রতিনিধিদের নিয়ে আলিপুরদুয়ার জংশন থেকে এই বাইক যাত্রা শুভারম্ভ করেন। জংশন চত্বরে সংগঠনের তরফে পুরুষদের উপর হয়ে যাওয়া নির্যাতন ও পুলিশি হস্তক্ষেপের ভূমিকা নিয়ে আলোচনা, পথচলতি মানুষের লিফলেট বিতরণ এবং আলিপুরদুয়ার থানার আইসির সঙ্গে দেখা করে তৎসঙ্গের পুরুষ অধিকার পত্রিকা তাদের হাতে তুলে দেন। সোজা কোচবিহার রাজবাড়িতে একটি র্যালি হয়। পরবর্তীতে কোচবিহারের বিভিন্ন পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করে জনসংযোগ করে সোজা জলপাইগুড়ি জেলার চালসার উদ্দেশ্যে রওনা হয় এই বাইক র্যালিটি। আপনারা দেখছেন উত্তরা সোদ খবর, আপন খবরিয়া রিপোর্ট, ধূপগুড়ি। দাদা, এই যে একটা অভিনব উদ্যোগ, কী কারণে অভিনব উদ্যোগ? আমরা জানি ভারতবর্ষে যত আইন আছে সেই সমস্ত আইন হচ্ছে নারীকেন্দ্রিক এবং পুরুষ বিদ্বেষী। আপনারা যদি দেখেন সুপ্রিম কোর্ট, বিভিন্ন রাজ্যের হাইকোর্ট, তারা রীতিমতো উদ্বেগ প্রকাশ করছে যে মহিলাদের অপরাধ দিন দিন বেড়ে চলেছে এবং ভারতবর্ষের যে আইনগুলো আছে এই আইনগুলোর অপব্যবহার দিন দিন বেড়ে চলেছে। এবং আপনারা যদি দেখেন যে স্বাধীনতার পর অনেক বড় বড় ক্রাইম করা সত্ত্বেও আজ পর্যন্ত ভারতে একজন মহিলারও ফাঁসি কার্যকর করা হয়নি, অথচ শেষ 1 সপ্তাহে চীনে, সিঙ্গাপুরে 2 জন মহিলা কিন্তু ফাঁসি হয়েছে। অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের মা বোনের পাশাপাশি দেবী রূপেও পুজো করা হয়, কিন্তু এখানকার নারীরা যে শূর্পণখাও হতে পারে, এখানকার নারীরা যে রাক্ষসীও হতে পারে, এখানে ভালো মহিলার পাশাপাশি খারাপ মহিলাও থাকতে পারে, এটা এখনও পর্যন্ত সমাজ এবং এই বিচার ব্যবস্থা মনে হয় কোথাও একটা মানতে পারছে না। এবং যে কারণের জন্য প্রত্যেক 9 মিনিটে একজন বিবাহিত পুরুষ আত্মহত্যা করছে, 70%-এর উপরে রেপ কেস ফলস, 498-এ 90%-এর উপর কেসেস ফলস, যার ফলে দাঁড়িয়ে পুরুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সেখানে দাঁড়িয়ে আমাদের সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এবং আমাদের যে মুখপত্র আছে পুরুষ কথা পত্রিকা, সেটা বাংলা জুড়ে পুরুষ কমিশনের দাবিতে এবং লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবিতে কাজ করে চলেছে। আপনারা কি করবেন, এই যে একটা র্যালি করছেন, এর মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন বাজার এলাকায় আমরা আলিপুরদুয়ার থেকে সকালে র্যালি শুরু করেছি, আজকে কোচবিহার এসেছি, এখনই আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস জলপাইগুড়ির উদ্দেশ্যে। ওখানে আমরা স্টে করে কালকে আবার আমরা গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে র্যালি করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে পথ চলতি সাধারণ মানুষকে লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন করা, এবং এখানকার বিভিন্ন যে থানা ভিজিট আমরা করেছি, আমরা কোতোয়ালি থানাতেও গেছিলাম, আমরা আলিপুরদুয়ার থানাতেও গেছি, আমরা আরও আমাদের যাত্রাপথে যে থানাগুলো আছে আমরা সেই থানাগুলোতে যাব এবং সেখানে থানা ভিজিট করব, করে আমরা সাধারণ মানুষকে এবং প্রশাসনকেও আমরা এই ব্যাপারটা নিয়ে সচেতন করব। এখনও পর্যন্ত যে 2টো থানাতে ভিজিট করেছি, কোতোয়ালি থানা এবং আলিপুরদুয়ার থানা, তারা কিন্তু আমাদেরকে সাধুবাদ জানিয়েছে যে হ্যাঁ, এই বিষয়ে কাজ করা উচিত এবং তোমরা ভালো কাজ করছো। খুব ভালো সাড়া পাচ্ছি, মানুষ নিজের থেকে এসে আমাদের কাছ থেকে লিফলেট নিয়ে যাচ্ছে এবং দারুণ সাড়া পাচ্ছি, মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে। এবং করবে না কেন, কারণ পুরুষ মানুষ তো বলার কোনো জায়গা পায় না। আজকে বউ যদি বরকে পেটায় তো সেই বর কিন্তু কোথায় গিয়ে বলবে, বা বউ যদি বরকে মানসিক নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, কোথায় গিয়ে বলবে, বলতে পারে না। সেখানে আমাদের সংগঠন বাংলার অন্যতম পুরুষ অধিকার সংগঠন অভিযান কিন্তু এগিয়ে এসছে। 83-3535 হেল্পলাইন নাম্বার আমাদের আছে, সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তারা তাদের সমস্যার কথা জানলে আমরা সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে আমরা আইনি গাইড করি, ফ্রি অফ কস্ট। এবং অনেক ক্ষেত্রে হয়, আমরা জানি যে সুইসাইডের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে চলেছে, যে সুইসাইডের সংখ্যা বেড়ে চলেছে, সুইসাইড ব্যাপারটা একটু তুমি বলো। হ্যাঁ, আমরা মনে করি না, কিন্তু আমার প্রশ্ন, যে দেশে প্রায় 80% সুইসাইড কেস হচ্ছে সেখানে দেখি পুরুষ সুইসাইড করছে, এবং তার মধ্যে বেশিরভাগই বিবাহিত পুরুষ মানুষ, প্রায় 70% গৃহহীন যারা তারা পুরুষ, তারপর আপনার ধরুন 80% মার্ডার ভিকটিম হচ্ছে পুরুষ মানুষ, এবং যেখানে খুব বিপজ্জনক জায়গায় কাজ করে, খুব বিপজ্জনক জায়গায় কর্মরত যে শ্রমিকরা, তাদের মধ্যেও 90%-এর উপর পুরুষ, সেখানে কি পুরুষরা সত্যি খুব প্রিভিলেজড? কিন্তু তাদের জন্য তো সরকার বা প্রশাসন, কোনো রাজ্যের বলুন, দেশের বলুন, কোনো প্রশাসন কোনো কালে কোনো সেভাবে সুবিধে, বা তাদের একটুখানি যারা একটু সুবিধে পায়, কোনো রকম সাপোর্ট পায়, সেটা নিয়ে তো কখনো ভাবেনি।
তাহলে কি করে আমরা বলতে পারি যে এই দেশে পুরুষ মানেই প্রিভিলেজড? আপনারা বলছেন যে আপনাদের এই আন্দোলনে আমরা মহিলাদেরকেও দেখছি, সেরকম ভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা মহিলাদের কাছ থেকে এই যে পুরুষের পক্ষে আন্দোলনে আমরা নারীবাদী অনেক আন্দোলন দেখছি, এটা পুরুষবাদী আন্দোলন, এই পুরুষবাদী আন্দোলনে নারীদের ভূমিকাটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমরা মনে করি যে এই আন্দোলনটা কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য নয়। নারীবাদীরা একটা কথা বলতো যে নারীবাদ হচ্ছে সবার জন্য, কারণ প্রত্যেকটা ঘরে একজন মা, একজন বোন, একজন স্ত্রী আছে। ঠিক তেমনি পুরুষ অধিকার আন্দোলনটাও তো নারীদের জন্য, কারণ প্রত্যেকটা ঘরে একজন মহিলাও আছে। একজন অভিযোগ 100% সত্যি, কারণ সেগুলো তো কেসগুলো আমরা স্টাডি করলেই দেখতে পাবো। এবার আমাদের দেশের মহিলারা কেন এগিয়ে আসতে পারছেন না, আমার প্রশ্ন এখানেই। কারণ যেই দেশে কেন্দ্র সরকার বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা নিচ্ছে, যেখানে রাজ্য সরকার রূপশ্রী কন্যাশ্রী প্রত্যেকটা প্রকল্প মেয়েদের জন্য, আপনারা বলুন তো ছেলেদের জন্য এরকম কটা প্রকল্প আছে, তবু মেয়েরা কেন এগিয়ে আসতে পারছেন না? এত সুযোগ সুবিধা সব প্রত্যেকটা স্কুলে বা যা যা আছে আমাদের সরকারি প্রতিষ্ঠানে, ছেলে বা মেয়েদের জন্য কি আলাদা সুযোগ আছে? মেয়েদের বরঞ্চ কিছু বেশি সুযোগ আছে, তারপরে মেয়েরা এগিয়ে আসতে পারছেন না কেন? তাছাড়া যখন ফলস কেসগুলো হচ্ছে কোনো ক্ষেত্রে, আমরা তো দেখি না কোনো চাকরি করা বা চাকরিজীবী মহিলা যিনি অনেক ভালো ইনকাম করেন, তিনি যখন ডিভোর্স হচ্ছে পুরুষটিকে ফোরফোর্স দিচ্ছেন, কেন দিচ্ছেন না? যদি তারা সমলিঙ্গের দাবি করেন, যদি তারা বলছেন যে তারা সমান, তাহলে সেক্ষেত্রে তো পুরুষটিকেও তারা ফোরফোর্স দেওয়ার কথা, তাই না? কারণ যখন তারা সমলিঙ্গে দাবি করছেন, তাহলে সমান সমান দায়িত্ব ভাগও তাদের করার কথা। এটাই বলবো যে সব ক্ষেত্রে শুধু মানে একটা পোর্শন ভিক্টিমাইজ হচ্ছে, আর একটা পোর্শন শুধু কিছু মানে নিয়ম কারণে 498 যেটা আমরা জানি, এবং একসময় এটা তো জামিন অযোগ্য ছিল, এখন সেটাই কিছু শিথিলতা এসেছে। তো সে যেখানে 498A আছে, ছেলেদের জন্য কেন একটা 498B নেই? কারণ প্রত্যেকটা শুধু গার্হস্থ্য হিংসার তো মানে একমাত্র মেয়েরাই সবসময় ভিক্টিমাইজ হচ্ছে তা নয়, অনেক সংসারেই বেশিরভাগ আমাদের দেশে তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাও সমানভাবে তারা মানসিক নির্যাতনের শিকার, কোথাও কোথাও তারা শারীরিক নির্যাতনের শিকার। তো সেক্ষেত্রে তারা কোথায় গিয়ে বলবে? তাদের জন্য তো একটা জায়গা দরকার, সেই জন্যই অভিযান। মানে আজকে যেটা দাঁড়িয়ে কতটা প্রয়োজনীয়তা এই সংগঠনটাকে গড়ে তোলার? প্রয়োজনীয়তা ভীষণ, কারণ ছেলেদের সবচেয়ে, আমরা ছোটবেলা থেকেই ছেলেদের বলি পুরুষ সিংহ বা যত রকমের নাম দেওয়া হয়, কারণ তারা কোথাও কাঁদতে পারেন না। ছোট থেকে আমাদের শেখানো হয় যে তোমার কাঁদতে নেই, তোমাকে জনসমক্ষে কাঁদতে নেই, তোমার কোনো দুর্বলতার কথা বলতে নেই, তাই তো? এবং পুরুষ মানুষটি কোথায় গিয়ে বলবেন? তার তিনি না বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, সেখানে তিনি হাসির পাত্র হয়ে যান, কারণ আমরা ছোটবেলা থেকে যে মেন্টালিটি আমাদের তৈরি হয়, যে মানসিকতার মধ্যে দিয়ে আমরা তৈরি হয়, সেখানে পুরুষ মানে একটা সবল, কিন্তু বাস্তব তো তা নয়। তিনিও একজন মানুষ, তিনিও একজন রক্ত মাংসের মানুষ, তারও খারাপ লাগা ভালো লাগা কষ্ট দুঃখ সেগুলো মেয়েদের যেমন আছে, ছেলেদেরও সমান সমানই আছে। তো সেই ক্ষেত্রে কেন তিনি এই একই সুযোগ সুবিধা বা একই আইন, যেখানে আমরা দেশটা বলছি সমান, আমরা বারবার সমলিঙ্গের দাবি করছি, সেখানে কেন তারা সমান সুযোগ সুবিধা পাবেন না? আপনার নাম? আমার নাম বনানী কীর্তনিয়া।